আমি মনে করি ইউটিউব চ্যানেল সবসময় আকর্ষণীয় হওয়ার প্রয়োজন, কারণ আপনার চ্যানেল যত বেশি আকর্ষণীয় হবে ভিজিটাররা তত বেশি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে স্টে করবে। এই চ্যানেলে আগেই ইউটিউব কাস্টমাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি সেই সেটিংগুলি না করে থাকেন তাহলে প্লে লিস্ট থেকে 10টি সেটিং সহ ইউটিউব কাস্টমাইজেশন ভিডিও টিউটোরিয়াল দেখে সেটিংগুলি করে নিন। আমি মনে করি ছোট ছোট বিষয়ের ওপরে সুন্দরভাবে গুরুত্ব সহকারে নজর দেওয়ার দরকার। এই টিউটোরিয়ালে ইউটিউবের কিছু ছোট ছোট সেটিং নিয়ে আলোচনা করব, যা ইউটিউব চ্যানেলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। যদি আমার সঙ্গে একমত হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আমি ফাইয়াজ আলী আর আপনারা দেখছেন চ্যানেল টেক শবনম। আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, এবং এই চ্যানেলের সমস্ত ভিডিওর সহজ নোটিফিকেশন পেতে বেল বটনে ক্লিক করে অল বটনের ওপরে ক্লিক করে নিন। সবার প্রথমে যে বিষয়টি আমি সেটিং করতে চলেছি সেই বিষয়টি আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করে বিষয়টি দেখিয়ে দিই এবং সেই বিষয়টি কী সেটা বিস্তারিত আলোচনা করছি। তো আমি আমার চ্যানেলটি ওপেন করি। তো আমার চ্যানেল ওপেন করার জন্য অবশ্যই আমাকে টেক শবনম লিখতে হবে। টেক শবনম লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো আমার চ্যানেলটাকে আমি ওপেন করে নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো দেখুন, আমি আমার চ্যানেলটি ওপেন করে নিয়েছি। চ্যানেল ওপেন করার পরে এখানে দেখুন, এই যে আপলোডস ভিডিও কতগুলো দেখাচ্ছে, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। আর এখানে যদি আমি ক্লিক করি, আরও অনেক টোটাল ভিডিওগুলো না দেখালেও এখানে কিন্তু আরও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, যে বারোটা ভিডিও কিন্তু আমাকে আরও দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আমার ক্রিয়েটর স্টুডিও ওপেন করে নিয়েছি, মানে আমার ইউটিউব চ্যানেল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিয়েছি। আচ্ছা, এখানটা একটু আমার একটু বলার আছে, সেটা হলো আমার অন্য আর একটা মোবাইল আছে যেখান থেকে আমি আমার এই ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে পারিনি, ঠিক আছে। তো এটা আমার স্যামসাংয়ের মোবাইল, আমি এখান থেকে এটা ওপেন করছি। যাই হোক, তো এখানে যেটা হলো ওয়েট গেট সেটিংয়ের কথা যেটা আমি বলছিলাম, সেটা হলো দেখুন এই ওপরের ডান দিকের কোণে এই যে ওয়েট গেট সেটিং, এটাকে বড় করে দেখাই। ঠিক লোগোর নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েট গেট, এই চিহ্নের ওপরে আমি যদি ক্লিক করি তাহলে কী হবে তার আগে দেখিয়ে দিই যে সেটিংটা আমার একটা করা আছে। এখানে দেখুন চারটে ভিডিও এখানে শো করাচ্ছে, ঠিক আছে। চ্যানেল যদি আপনি আমার চ্যানেল যদি ওপেন করেন তাহলে চারটে ভিডিও দেখতে পাবেন। আমি এখন সেটিংও করে দেবো, আপনি অনেক বেশি ভিডিও এখানে শো করাবেন। তো এখানে আমি একটা ওয়েট গেট একটা সেটিং করে নিই, তাহলে আপনার কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে অ্যাড ওয়েট গেট অপশনের উপরে ক্লিক করে দিলাম, এখানে অনেকগুলি অপশান চলে আসবে। তো আমি অন্য অপশানগুলির উপরে যাচ্ছি না, আমি ভিডিও অপশানের উপরে ক্লিক করে দিলাম। ভিডিও অপশানের উপরে ক্লিক করে দিলাম, আর এখন দেখুন এই দেখুন একই রকম লুকিং এই যে পরপর দুটো চলে এসেছে, তাই না। এই যে একই লুকিং পরপর দুটো চলে এসেছে, তাহলে আপনার একটা লুকিং রাখার দরকার, দুটো লুকিং তো রাখার দরকার নেই। আপনি চাইলে যদি সেরকম সেটিং করে নিতে পারেন, দুটো লুকিং রাখবেন, কোনো সমস্যা নেই। তবে আমার মত দুটো লুকিং রাখার দরকার হয় না, ঠিক আছে। তো এখানে দেখুন, আবার এখন এটাকে রিমুভও করে দেখাবো, বা এর থেকে বেশি ভিডিও যাতে সেটিং করা যায় সেটাও আমি করে দেখাচ্ছি। তো এই যে একটা ওয়েট গেট সেটিং হলো আর এই দুটো হলো, তো আমি দু নম্বরের উপরে কাজ করে দেখাচ্ছি। এই যে দু নম্বর ওয়েট গেট সেটিং যেটা হলো, এই বক্সটার মধ্যে ডান দিকের কোণে দেখুন একটা ছোট্ট সেটিং অপশান দেখতে পাচ্ছেন, একটা ঝাপসা মতো হয়ে আছে এই যে, ঠিক আছে। তো এই সেটিং অপশানের উপরে ক্লিক করলে আরও অনেক কিছু অপশান চলে আসবে। এই দেখুন আরও অনেকগুলো অপশান চলে এসেছে, এই যে এখানে কাস্টম টাইটেল, নাম্বার অফ আইটেম, ভিডিও ফিল্টার অল, এগুলো আছে। তো এখান থেকে আপনি নম্বরটা সিলেক্ট করে নিতে পারেন, নাম্বার অফ আইটেম। এই যে নাম্বার অফ আইটেম করে দিলেন, আর এখান থেকে দেখুন আমি মনে করুন চারটে আছে, তো আমি দশটা করে দিলাম, ঠিক আছে। দশটা করে দিলে কি দাঁড়ায় দেখি, দশটা করে দিয়ে আমি সেভ করে দিলাম। তো দেখুন আমার প্রথম যেটা আছে সেখানে কিন্তু চারটা আছে, একটা দুটো তিনটা চারটে, আর এখানে আছে কিন্তু দশটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, ঠিক আছে, বুঝতে পারলেন। এই যে প্রথম কিন্তু ইয়েটা দশটা কিন্তু এলো, তাহলে এটাকে আমি এখন রিমুভও করি। আমার যেহেতু ডবল হয়ে আছে, তো আমি ফার্স্ট যেটা করা আছে এটাকে আমি রিমুভ করবো। এই যে সেটিং অপশনের ওপরে গেলাম, আর এখানে এই রিমুভ বাটন আছে, রিমুভ বাটনের ওপরে ক্লিক করে দিলাম, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ওয়েট গেট সেটিংটা কী জিনিস।
এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ড্যাশবোর্ডের উপরে কাজ করেছি, এখন চলে যাব চ্যানেল অপশনের উপরে। আর এখান থেকে আপলোড ডিফল্ট, এবং আপলোড ডিফল্টটা কি সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপলোড ডিফল্ট মানে আপনি যে ভিডিওই আপনি আপলোড করেন না কেন, আপনি কিছু লেখা আগে থেকে লিখে রেখে দিতে পারেন ডেসক্রিপশন বক্সে, যেটা আপনি ডেসক্রিপশন বক্স বলুন, টাইটেল বলুন বা ট্যাগ বলুন, এই সমস্ত জায়গায় তো আমাদের লিখতে হয় অনেক কিছু, তো সেই লেখাটা আপনি আগে থেকে সেটিং করে রাখতে পারেন। কিছু বিষয় কমন বিষয় থাকে না, যেমন ফেসবুক লিঙ্ক, এটা তো কমন বিষয়, যেমন আপনার সাবস্ক্রাইবার লিঙ্ক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা কোনো একটা নির্দিষ্ট কিছু লেখা, যেমন আমি লিখে রেখে দিয়েছি যে দিস ইজ এ টেকনোলজি চ্যানেল, আই এম ফাইয়াজ আলী আই এম শবনম মন্ডল, ক্রিয়েটেড বাই ফাইয়াজ, ভিডিও ক্রিয়েটেড বাই ফাইয়াজ আলী, এইসব লিখে রেখে দিয়েছেন না চ্যানেল সম্পর্কে যে সমস্ত বিস্তারিত কিছু কমন লেখা, মানে যেগুলো সমস্ত ভিডিওর ডেসক্রিপশানে লেখার দরকার, বা আপনার আমি বলেছি যে ট্যাগে সবার প্রথমে কিন্তু চ্যানেল কিওয়ার্ডটা দেওয়ার দরকার, তো সেখানে আপনার চ্যানেলের নামটা বরাবরের মতন সমস্ত ভিডিওতে আপনার চ্যানেলের নামটা চলে আসবে, মানে কাজের কাজটাকে একটু শর্ট করে নিয়ে আসে, মানে এই কাজটা একবার করে রাখবেন, সেই কাজটাকে আপনাকে বারবার করতে হবে না, এটাকে বলা হয় আপলোড ডিফল্ট। ঠিক আছে, তো আপলোড ডিফল্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে, এই যে চ্যানেল অপশনের উপরে ক্রিয়েট করলেন ক্রিয়েটর স্টুডিও থেকে, অবশ্যই আমি এতক্ষণ এই যে ড্যাশবোর্ডে কাজ করলাম, আর এখন এই চ্যানেলের উপরে ক্লিক করলাম, আর এখানে দেখুন এই যে দু নম্বরে একটা বাটন চলে এসেছে যেটা হলো আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টের উপরে ক্লিক করলে কী আসে দেখেনি, দেখুন আপলোড ডিফল্টের উপরে ক্লিক করলে এখানে এসছে এই যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কি সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে না প্রাইভেট থাকবে, অবশ্যই প্রাইভেট থাকবে। এরপরে হলো ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটা কী রাখতে চাইছেন, আমি যেমন এডুকেশন রেখে দিয়েছি। এবার লাইসেন্সটা ওটা আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপরে আপনি টাইটেল একটা সিলেক্ট করে দিতে পারেন, টাইটেল সিলেক্ট করার দরকার নেই, টাইটেল তো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আলাদা আলাদা হয় তাই না, তাই টাইটেলটা আপনার ডিফল্ট করার দরকার নেই। এইবারে দেখুন ডেসক্রিপশানটা, ডেসক্রিপশানের ক্ষেত্রে আমি কী করেছি দেখুন, এখানে আমি ডেসক্রিপশানে এই ফেসবুক মার্কেটিং কীভাবে এইটুকু আমার উল্টো পাল্টা হয়ে রয়েছে ওটা আমি বারবার ডিলিট করে দিয়ে কাজ করি। তো এইখানে আমি যেটা বলছিলাম, আই এম শবনম মন্ডল, দিস ইজ এ টেক ব্লগ, ভিডিও ক্রিয়েটেড বাই ফাইয়াজ আলী, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক শবনম, এই যে কিছু লেখা আমি লিখে রেখে দিয়েছি এখানে ডেসক্রিপশন, এগুলো সব ডেসক্রিপশন বক্সের লেখা। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে কিছু কমন লেখা আমার আছে, সেই কমন লেখাগুলো কিন্তু আমি অল টাইম লিখে থাকি, তো এটার জন্য আমি বারবার এটার জন্য পেছনে সময় দিই না। ঠিক আছে, তাহলে আপলোড ডিফল্টে এটা গেল, আর সঙ্গে আপনি চাইলে কিওয়ার্ডও লিখে দিতে পারেন, মানে কিওয়ার্ড মানে ট্যাগ, যেটাকে ট্যাগ বলা হয়, এই যে ট্যাগ দেখুন, এই যে ট্যাগ অপশানটাও আপনি কিছু এন্টার করে রেখে দিতে পারেন। তো আমি এরকম কিছু এন্টার করে রেখে দিয়েছি আমার যেগুলো কমন মনে হচ্ছে, দেখুন টেক শবনম, বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং, এগুলো নেটওয়ার্ক মার্কেটিং, এগুলো আমি কমন লিখে রেখে দিয়েছি। তো আপনিও এরকমভাবে এটাকে আপলোড দিয়ে রাখতে পারেন, আপলোড করে দেওয়ার পরে যেটা আপনাকে করতে হবে, এখানে কোথাও সেভ অপশন হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশানের উপরে ক্লিক করে নেবেন, তাহলে দেখবেন যখনই আপনি একটা ভিডিও আপলোড করবেন তখনই সেটা অবশ্যই প্রাইভেটে থাকবে, এবং আপনার ডেসক্রিপশন বক্সটা অনেকটা সাজানো হয়ে থাকবে, কপি পেস্ট করার দরকারই হবে না আপনার, আলাদা করে কপি পেস্ট কোনো মতেই করতে যাবেন না, না করাটাই বেটার। ঠিক আছে, তো এই হলো তাহলে আপলোড ডিফল্ট সেটিং। নেক্সট চলে আসি আরও সেটিংয়ে। তো প্রিয় বন্ধুরা, এখন যে সেটিংটার কথা আমি বলতে চলেছি সেটা হলো নতুন ভিজিটারদের জন্য কি ভিডিও প্রথমে দেখাবো, এমবেড করে দেখাবো, আর পুরানো যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে আমার চ্যানেল তাদের জন্য কি আমি দেখাবো। তো এই দুটোকে সেটিং করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ওপেন করতে হবে, এখান থেকে দেখুন ভিউ চ্যানেল অপশান আছে, ভিউ চ্যানেল অপশানের উপরে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এটা হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে, ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আপনি বারবার ঘাঁটাঘাঁটি করবেন, ঠিক আছে, বারবার ঘাঁটাঘাঁটি করবেন তাহলে অপশানগুলো ঠিক খুঁজে পাবেন, পড়বেন একবার ছাড়া পাঁচবার পড়বেন যে কোথায় কী বলছে না বলছে, তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, তো এখানে দেখুন পুরানো ভিজিটারদের জন্য আমার সেট করা আছে আর্টিকেলসহ বিজ্ঞাপন ফেসবুক গ্রুপে, এটা সেট করা আছে এইখানে দেখুন, এই যে লেখা দুটো দেখুন তাহলে বুঝতে পারবেন, ফর রিটার্ন সাবস্ক্রাইবার, এই যে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, আর হলো ফর নিউ ভিজিটার। তো নিউ ভিজিটারদের জন্য আমি আলাদা একটা ভিডিও সেট করে রেখেছি, এই যে মোবাইল ইউটিউব 10টি সেটিং সহ ফুল কাস্টমাইজ। আচ্ছা, এখানটা একটুখানি বলে দিই, এই যে কাস্টমাইজ মানে কি, আসলে সাজানো, ঠিক আছে, আপনি আপনার চ্যানেলটাকে সাজিয়ে ফেলছেন খুব সুন্দরভাবে। তো এখানে 10টা সেটিং বলে দিয়েছি, আর এই যে ভিডিওটা চলছে এই ভিডিওতে যে সেটিংগুলি বলছি
এই যে টোটাল এই দুটো ভিডিও যদি আপনি দেখে নিয়ে সমস্ত কিছু সেটিং করে নেন, তাহলে ইউটিউবের চ্যানেল সেটিংয়ের জন্যে, কাস্টমাইজের জন্যে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখার দরকার হবে না, প্রয়োজন হবে না। নেক্সট যদি কোনো আপডেট যদি আসে তাহলে তখন দেখা যাবে। আর যদি কোনো একটা মিসিংও করি, আমি তো বলেই দিচ্ছি যে যদি মিসিং করি তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট চেক করে নেবেন, ওয়েবসাইট পেজ। এই যে সেটিংগুলির কথা বলছি, ওই ভিডিওতে যে সেটিংগুলির কথা বলেছি বা এই ভিডিওতে যে সেটিংগুলির কথা বলছি আমি, এগুলি সমস্ত কিছু আমার ওয়েব পেজের মধ্যে আমি আপলোড দেবো, ঠিক আছে? ওগুলো ভিজিট করে দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। কারণ ভিডিওটা তো আবার পুনরায় এডিট করে আবার এই একই ভিডিও দেওয়া সম্ভব না, তার জন্য আমাকে এই এটা করতে হবে। তো নেক্সট কিসে আসছিলাম, ফর রিটার্ন সাবস্ক্রাইবার আর ফর নিউ ভিজিটার্স। তো এই দুটো সেটিং কীভাবে করতে হবে? এই দুটো সেটিং কিছু না, আপনি এই অপশানের ওপরে ক্লিক করবেন। এই অপশানের ওপরে ক্লিক করার পরে এই যে যেটা প্রয়োজন, যদি মনে করেন ফর রিটার্ন সাবস্ক্রাইবার এটাতে, এবং যদি মনে করেন ফর নিউ সাবস্ক্রাইবার এটাতে ক্লিক করলেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে এখানে ভিডিও চুজ করতে বলবে বা আপনি ভিডিও আপনার ভিডিও লিঙ্ক দিতে বলবে, দেখিয়ে দিই আমি একটু, ঠিক আছে? তো আমার যেহেতু সেট করা আছে, তাহলে আমাকে এডিট করে নিতে হবে। কোন অপশানটা আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটা চেঞ্জ ডিটেলার বলছে, চেঞ্জ ডিটেলারের ওপরে ক্লিক করে নিলাম। চেঞ্জ ডিটেলারের ওপরে ক্লিক করে দিয়ে আমি একটু অপেক্ষা করি, নেট স্লো আছে। এই যে দেখুন, এখান থেকে কি কি করতে পারবেন, আপলোড, আপনি যে কোনো একটা ভিডিওর ওপরে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। আর নিচে দেখুন, অর এন্টার ইওর ইউটিউব ভিডিও ইউআরএল, এটাকেও আপনি করে নিতে পারেন, ঠিক আছে? এভাবেও আপনি করে নিতে পারেন। তো এই দুভাবেই কিন্তু করা যায়, দিয়ে কি সিম্পল সেভ বাটনের ওপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আচ্ছা, আবার চলে এসছে, ক্যান্সেল করে দিই। ও, তার মানে এটা গণ্ডগোল হচ্ছে, যাই হোক, গণ্ডগোল হচ্ছে মানে ওই ভিডিওটা সেট করা আছে বলে ওই অপশানটা চলে আসছে, এটা কোনো সমস্যা নাই। এরপরে আসি ফর রিটার্ন সাবস্ক্রাইবার। তো রিটার্ন সাবস্ক্রাইবারদের জন্য আমার এটা কিন্তু করা আছে। তো নিউ ভিজিটার যারা আছে না, তাদের জন্য কী করবেন, আপনার সবচেয়ে বেশি ভিউ হচ্ছে যে ভিডিওটা, সবচেয়ে বেশি আকর্ষণীয় যে ভিডিওটা, সেই ভিডিওটা সিলেক্ট করে রাখবেন। আর সাবস্ক্রাইবারদের জন্য, সাবস্ক্রাইবাররা অনেক সময় প্রয়োজনে চ্যানেল ভিজিট করে, তো তাদের জন্য কী করবেন, নতুন যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা সিলেক্ট করে রাখবেন। আর এখানে দেখুন, যখন আপনার চ্যানেল কেউ ভিজিট করবে, এটা কিন্তু বড় আকারে দেখাবে, দেখতে পাচ্ছেন? বড় আকারে দেখা, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাকে যে এটা কীভাবে বড় আকারে দেখাচ্ছে। আমার চ্যানেল ভিজিট করে আমি দেখিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? তো এখানেও সেম তাই, সেম এখানে এই যে কোণে কোণে দেখবেন এডিট বাটন চলে আসবে, এখানে এই যে কোণে এডিট বাটন চলে আসছে, এডিট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে এডিট আসছে আমার, যেহেতু আমার ইয়ে করা আছে, এডিট করতে হচ্ছে আমাকে, এই কারণে যেহেতু আমার সেটিং করা আছে। তো আমার, আপনার যদি সেটিং করা না থাকে তাহলে আপনার সরাসরি এই অপশানটা চলে আসবে, ঠিক আছে? আপলোড দিতে বলবে, তো আপলোড প্লে লিস্টও আপলোড করতে পারি এখানে। আবার সেই একই রকম কায়দা, এখানে অর এন্টার ইওর ইউটিউব ভিডিও ইউআরএল, এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে সেভ বাটনের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে ওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো যদি বুঝতে অসুবিধা হয় না, ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজনে খাতা কলমে লিখে নেবেন, ঠিক আছে? ভিডিও দেখে দেখেই একদম দেখতে হবে আর করতে হবে, দেখতে হবে আর করতে হবে, এরকম কোনো বিষয় নেই। খাতা কলমে ভালো করে লিখে নিয়ে তারপর কাজ করুন। তো নেক্সট চলে আসি, নেক্সট কী দেখি, এখন এখান থেকে দেখাবো যে সাবস্ক্রাইবার কীভাবে গোপন রেখে দিতে হয়। কারণ নতুন যাদের চ্যানেল হয়, আমি মনে করি সাবস্ক্রাইবার গোপন রাখার দরকার। কারণ কিছু মানুষ থাকে যারা দেখে সাবস্ক্রাইবার কতজন, ও চ্যানেলটা খুবই ছোট, এ চ্যানেল ভালো হবে না, এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট আসে। তো এই ধরনের এফেক্ট আসলে যাদের মধ্যে আসে, তাদের ক্ষেত্রে চ্যানেলের সাবস্ক্রাইবারটা একটু গোপন রাখাটাই বেটার। তো সাবস্ক্রাইবার গোপন রাখতে হয় কীভাবে, তো যে অপশানে আমি দেখুন এখানে ঠিক আগে দেখিয়েছি যে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফর নিউ ভিজিটার্স, ঠিক এখানেই এই অপশানের মধ্যেই, এখানে মানে এই পেজেই, অন্য পেজে যাওয়ার দরকার হবে না। এখানে দেখুন একটা সেটিং অপশান আছে, এই যে সেটিং অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। এই যে সেটিং অপশানের উপরে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলি অপশান চলে এসেছে, কিপ অল মাই লাইক ভিডিও প্রাইভেট, কিপ অল মাই সাবস্ক্রাইবার্স সাবস্ক্রিপশনস প্রাইভেট, কিপ অল মাই সেভ প্লে লিস্ট প্রাইভেট, এই অপশানগুলি আছে। তো এখানে তো বুঝতেই পারলেন নিশ্চয়ই যে সেকেন্ড অপশানটা কিপ অল মাই সাবস্ক্রাইবার্স প্রাইভেট, এটা আপনার এই বাটনটাকে অন করে দিয়ে এটা সেভ করে দেবেন। তো যেহেতু আমার মোটামুটি 1000 পার করে ফেলেছি আমার সাবস্ক্রাইবার, তো সেই জন্যে আমি এটাকে অফ রাখিনি, এটাকে অন রাখিনি, এটাকে অফ রেখে দিয়েছি, ঠিক আছে? তো এটা হলো সাবস্ক্রাইবার অফ রেখে দেওয়ার অপশান। নেক্সট দেখে নিই যে কোন অপশানের ওপরে কাজ করব।
বন্ধুরা, এখন যে সেটিংটা আমি দেখাতে চাইছি সেই সেটিংটা দেখানোর জন্য আমাকে অবশ্যই ভিডিও ম্যানেজারে যেতে হবে, ঠিক আছে? তো এই ভিডিও ম্যানেজারে আসলাম। ভিডিও ম্যানেজারে আসার পরে এখান থেকে যেটা আমাকে দেখাতে হবে সেটা হলো, প্রথমে কার্ড দেখাবো, তারপরে ইন্ডিস্ক্রিন দেখাবো। তো কার্ড এবং ইন্ডিস্ক্রিন কীরকম হয় প্রথমে দেখাই, যে কার্ড কীরকম হয় আসলে, কার্ড জিনিসটা কীভাবে কীরকম হয় সেটা আমি একটা স্ক্রিনশট করে রেখে দিয়েছি যাতে সময় নষ্ট কম হয়, ঠিক আছে? তো দেখুন, এই যে স্ক্রিনশটটা আমি করেছি, এই ভিডিওটা আমারই একটা ভিডিও চালিয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য এবং স্ক্রিনশট করেছি, এবং এই যে ভিডিও যে চলছিল এই ভিডিও চলতে চলতে উপরে দেখুন একটা সাজেস্টেড নোটিফিকেশান এসেছে। তো এই যে সাজেস্টেড নোটিফিকেশান, এই সাজেস্টেড ফেসবুক পেজ লিড প্রবলেম সলভ আমার একটা ভিডিও আছে, এটাকে আমি সেট করে দিলাম। এটাকে কার্ড সেটিং বলা হয়। তো কার্ড সেটিংটা প্রথমে দেখে নিই, ঠিক আছে? তো কার্ড সেটিং করার জন্যে আপনি প্রথমে ভিডিও আপলোড করে নেবেন, ভিডিও আপলোড করে ডান করে দেবেন। কমপ্লিট হয়ে গেলে ভিডিও আপলোড করা কিন্তু প্রাইভেট থাকবে, ঠিক আছে? তো প্রাইভেট থাকাকালীন আপনাকে কী করতে হবে, আপনাকে পুনরায় আর একবার এডিট অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। এই যে এডিট অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। এডিট অপশনের উপরে ক্লিক করার পরে, আচ্ছা একটু বড় করে আমি এটা কার্জার দিয়ে করতে অসুবিধা হচ্ছে, হাত দিয়ে করি। এডিট অপশনের উপরে ক্লিক করে দিলাম। এডিট অপশনের উপরে ক্লিক করার পরে ওপরে দেখুন এই দুটি অপশন কিন্তু আসলেই আছে, একটা হচ্ছে কার্ড আর একটা হলো ইন্ডিস্ক্রিন। ইন্ডিস্ক্রিনটা পরে দেখাচ্ছি, প্রথমে কার্ড সেটিংয়ে যাবো। তো এই কার্ড অপশনের উপরে ক্লিক করে দিলাম। কার্ড অপশনের ক্লিক করার পরে এখানে আমি কিছু ভিডিও সেটিং করতে পারবো, সর্বমোট 5টা ভিডিও এখানে সেটিং করা যাবে। এই দেখুন, আচ্ছা ভিডিওটা একটু বন্ধ করে দিই। হ্যাঁ, এখানে এই মোট 5টা ভিডিও আমি সেটিং করেছি। ভিডিও নোটিফিকেশান, সাজেস্টেড নোটিফিকেশান, কার্ড মানে হলো সাজেস্টেড নোটিফিকেশান, মানে ভিডিও চলতে চলতে ওপরে নোটিফিকেশান দেখাবে। তো এইখানে দেখুন আমি কীভাবে সেটিংটা করেছি, নিচে দেখুন, নিচে যে আমি কার্জারটা ঘোরাফেরা করেছি এখানটায় দেখুন এই যে সেটিংগুলো হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে যখন আমি সেটিং করি তখন এখানে সেটিং, এই যে অ্যাড কার্ড অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। অ্যাড কার্ড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি একটা রিমুভ করি, তাহলে আমার আপনার বোঝা, এডিট কার্ড করি। আপনি অ্যাড কার্ড অপশনের উপরে যখন ক্লিক করবেন না তখন এইরকমই অপশনটা চলে আসবে। তো এখান থেকে প্লে লিস্টও আপনি সেট করতে পারেন, আবার ভিডিও আপনি আপলোড করতে পারেন, ভিডিও সিলেক্ট করতে পারেন, মানে প্লে লিস্টও সিলেক্ট করতে পারবেন, ভিডিওও সিলেক্ট করতে পারেন। আবার এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে, যদি আপনার ভিডিওটা এখানে সব ভিডিও তো দেখাবে না, কয়েকটা ভিডিও মাত্র দেখায়, তো যে ভিডিও আপনি যদি মনে করেন না এই ভিডিওর মধ্যে আপনি বাছাই করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি ওই যে ভিডিওটা সেট করতে চাইছেন সেই ভিডিও ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে মূল কাজ যেটা আপনাকে যেটা করতে হবে, সেভ করে দেওয়ার পরে এখানে দেখুন আমি যেখানে যেখানে কার্ড সেট করেছি যে টাইমে টাইমে, এখানে দেখুন একটা করে, এই যে একটা করে বাটন ক্রিয়েট হয়েছে, এই বাটনটা কিন্তু কী হয়, বাটনটা কিন্তু মুভেবল, মানে এটাকে নড়াচড়া করানো যায়। আমি এটাকে একটা নড়াচড়া করিয়ে দেখাই আপনাকে, ঠিক আছে? এই বাটনটাকে আমি একটু নড়িয়ে দেবো, এই দেখুন বাটনটা নড়ে গেল কিন্তু, ঠিক আছে? বাটনটা এইভাবে আপনাকে নড়িয়ে মানে সরিয়ে সরিয়ে আপনাকে এক কথায় সেটিংটা করতে হবে। আপনি কোন টাইমে কোন কার্ডটা সেট করতে চাইছেন সেটা এইভাবে এখানে পরপর আপনাকে সেটিং করে দিতে হবে। তাহলে কী হলো, সর্বমোট 5টা আপনি কার্ড সেটিং করতে পারবেন। তো নেক্সট চলে আসি ইন্ডিস্ক্রিন। ইন্ডিস্ক্রিনটা কীরকম হয়, ইন্ডিস্ক্রিনটা হয় এটারও স্ক্রিনশট করেছি। দেখুন আমার ভিডিওর শেষের দিকে চারখানা বক্স এখানে চলে এসেছে, আমি চারখানা কী করেছি, 4টা প্লে লিস্ট এখানে আমি ইন্ডিস্ক্রিনে আমি দেখানোর দেখিয়েছি। তো এটাকে কীভাবে করা যায়, এটা ভিডিও করা যায়, প্লে লিস্টও করা যায়, এটাকে কীভাবে করা যায়, ভিডিওর শেষের দিকে এগুলো আপনার বলতে পারেন কার্ড আর ইন্ডিস্ক্রিন না, এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট টাইপের, আপনার ভিডিওর মধ্যে আলাদা করে আপনার ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট করছেন, ব্যাস এইটুকু, ঠিক আছে? তো এখান থেকে তাহলে এখানে ইন্ডিস্ক্রিন অপশন দেখতেই পাচ্ছেন, এই যে ইন্ডিস্ক্রিন। আচ্ছা, ইন্ডিস্ক্রিন করার জন্যে আপনাকে টেমপ্লেট সেট করতে বলবে, সেই জন্যে সবসময় 16:9 রেশিওতে ভিডিওটা তৈরি করবেন। তাহলে আপনার ইন্ডিস্ক্রিনের টেমপ্লেটে আপনি 4টে প্লে লিস্ট বা 4টে ভিডিও সেটিং করতে পারবেন। আর এখানে আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব বাটনও দিতে পারেন। সেটা কীভাবে, এখানে ওপরে দেখুন ইউজ টেমপ্লেট রয়েছে। তো আমার যেহেতু সেটিং করা আছে সেই জন্য আমি দেখাতে পারছি না, এটা ইউজ টেমপ্লেট অপশানটা আমার হয়তো আসবে না, ইউজ টেমপ্লেট অপশানটা আমার আসছে না, ঠিক আছে? তো ইউজ টেমপ্লেট অপশানে গিয়ে আপনি এটা আমি দেখাতে পারছি না, ভীষণভাবে দুঃখিত, কারণ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা রিমুভ করি, ঠিক আছে? তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো, এটাকে আমি রিমুভ করি।
ঠিক আছে, ডিলিট ডিলিট করলাম, একটা দুটো, একটু লেট হয়ে গেল, এটাই কিছু করার নেই, কিন্তু দেখতে হবে তাই না, সরাসরি দেখিয়ে দিই, তখন আমার বলবেন যে দেখিয়ে দিল না, আমার হচ্ছে না। তো এখানে দেখুন অ্যাড এলিমেন্ট আছে, আবার ইউজ টেমপ্লেট আছে, তো আমি অ্যাড এলিমেন্টের ওপরে ক্লিক করে নেবো। আপনি আপনি আপনার যদি 16:9 রেশিওতে ভিডিওটি যদি হয় তাহলে কিন্তু চারটে আপনি সেটিং করতে পারেন, আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কটা করতে পারবেন সেটা আপনার ভিডিওর ওপরে নির্ভর করছে। যেহেতু আমার 16:9 রেশিওতে ভিডিওটি তৈরি করার, তাই আমি এখানে চারটে কার্ড সেটিং করতে পারবো। তো এখানে দেখুন ভিডিও অর প্লেলিস্ট, তারপরে কী আছে সাবস্ক্রাইব, মানে এই সাবস্ক্রাইব অপশানের উপরে আমি যদি ক্লিক করে দিই তাহলে একটা সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট হয়ে যাবে। দেখুন সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট হলো, ঠিক আছে। আবার যদি এটাকে আমি ডিলিট করে দেবো, আমি চারটে ভিডিও বা চারটে প্লেলিস্ট আমি এখানে সেটিং করে দেবো, তার জন্য আমি কী করবো, এই যে অ্যাড এলিমেন্টের উপরে ক্লিক করে দেবো, ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবো, আর এখান থেকে গিয়ে দেখুন চুজ এ ভিডিও অর প্লেলিস্ট, মোস্ট রিসেন্টলি আপলোড করতে পারেন, বেস্ট ফর ভিউয়ার ভিউয়ার করতে পারেন, কিন্তু আমি ওটা করবো না, আমি চারটে প্লেলিস্ট যেহেতু এখানে যোগ করবো, এখানে আপলোড আর প্লেলিস্ট, প্লেলিস্ট প্লেলিস্ট অপশানের উপরে ক্লিক করে দিলাম, আর এখান থেকে একটা একটা করে আমি এই যে ক্রিয়েট এলিমেন্টের উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট, তাহলে অ্যাড এলিমেন্ট, তারপরে ক্রিয়েট ভিডিও অর প্লেলিস্ট ক্রিয়েট, এখান থেকে চুজ এ ভিডিও প্লেলিস্ট, এখান থেকে আবার প্লেলিস্ট অপশনের উপরে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে করে দিলাম একটা সিলেক্ট, ফেসবুক মার্কেটিংটা করে দিলাম, দিয়ে ক্রিয়েট এলিমেন্ট, ঠিক আছে। এভাবে আমি চারটে এলিমেন্ট আমি সেট করে নিই, তারপরে পরের সেটিংটা আমি আবার দেখাতে পারবো, এটা কুইকলেন করে নিই, এখনই হয়ে যাবে, বেশি সময় লাগবে না, স্কিপ করতে পারেন আপনি চাইলে, এইটুকু আমি ভিডিওটা পজ করলাম না, বারে বারে ভিডিও বানানো তো সম্ভব নয়। আর একটা তো এখানটা ইউটিউব মার্কেটিংটা দেবো, ইউটিউব মার্কেটিংয়ের একটা প্লেলিস্ট আছে আমার, ওই প্লেলিস্টটা আমি দেবো এখানে, এই যে বাংলা ইউটিউব মার্কেটিং দিয়ে দিলাম। তাহলে চারটে এলিমেন্ট আমি সেট করে দিলাম, সেট করে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে, এখানে দেখুন এক জায়গায় রয়েছে যে লাল করে দেখাচ্ছে, দেখুন লাল হয়ে গেছে তাই না, তাহলে এটাকে সরিয়ে সরিয়ে চারটা জায়গাতে আমাকে সেট করে দিতে হবে, একটা সেট করলাম, এই দুটো সেট করলাম, এই যে তিনটে, আর চার নম্বরটা যেখানে আছে সেখানেই থাকবে। এটা করে দেওয়ার পরে এই যে সেভ অপশানের উপরে ক্লিক করে দিলাম, যে কার্ড অপশানে সিলেক্ট করার পর সেভ করতে হবে, কিন্তু এলিমেন্ট মানে হলো ইন্ডিসক্রিন সেট করার পরে আপনাকে কিন্তু অবশ্যই সেভ করতে হবে। আচ্ছা নেক্সট, আর বেশি নেই সেটিং, অল্প সেটিং আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আশা করি ভীষণ উপকারে আসবে আপনার। আর এটা হলো আসলে লেআউট, চ্যানেল লেআউট, আর আগে যে ভিডিওটার কথা বলছিলাম ওটা হলো চ্যানেল কাস্টমাইজেশন, ঠিক আছে। তো নেক্সট আর অল্প সেটিং আছে, সেটাও একটু দেখে নেবো। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাবো যে কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করতে হয়। তো কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করতে হয় সেটার দেখানোর আগে আমি আপনাদেরকে কাস্টম ইউআরএলটা কী জিনিস সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সরাসরি নিজের চ্যানেল যদি চ্যানেল লিঙ্ক যেটা হয় সেটা তো ঠিক এইরকমই হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, www.youtube.com, এটা হলো ইউটিউবের একটা ইউআরএল। তো এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে কী হবে, ইউটিউবের হোম পেজ ওপেন হবে তাই তো, কিন্তু আমি চাইছি আমার চ্যানেলের হোম পেজ ওপেন হোক। তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেল যদি কাস্টম চ্যানেল হয় তাহলে সেক্ষেত্রে কাস্টম চ্যানেল মানে আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেল লিঙ্কের যে ইউআরএলটা তৈরি হবে তাতে আপনার চ্যানেলের নাম থাকবে। যতক্ষণ আপনার চ্যানেল কাস্টম ইউআরএল না ক্রিয়েট করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলে ইউটিউব থেকে একটা কোড নম্বর দিয়ে দেবে, সেই কোড নম্বরটাই হবে আপনার চ্যানেল লিঙ্ক, ঠিক আছে। আর দেখুন আমার চ্যানেল লিঙ্ক কোথা থেকেও বের করতে হলো না কিছু না, আমি এখন এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আর টেক সব নাম লিখব, এই যে টেক সব নাম লিখে দিলাম। আমার যেহেতু চ্যানেলটি কাস্টম চ্যানেল, আমার চ্যানেলের যে ইউআরএলটা এটা কাস্টম ইউআরএল, তাই আমি youtube.com লিখেছি, স্ল্যাশ দিয়ে টেক সব নাম লিখে দিয়েছি। এখন দেখুন সার্চ করব, সার্চ করলে সরাসরি আমার চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেল। তো এই হলো কাস্টম ইউআরএল অ্যাকচুয়ালি। তো এখন এই যে ইউটিউব থেকে তো একটা কোড নম্বর দিয়ে দিয়েছিল কিন্তু আমার নামের
আমার নামটা কীভাবে বসাবো, মানে আমার চ্যানেলের নামটা কীভাবে ক্রিয়েট করবো সেখানটায়, ইউ ক্রিয়েট করে সেখানে কাস্টম ইউআরএল কীভাবে ক্রিয়েট করবো সেটাই আমি দেখাবো। তো এর জন্য অবশ্যই ক্রিয়েটর স্টুডিও আমাকে ওপেন করে নিতে হবে। তো চলুন দেখে নিই। কাস্টম ইউআরএল ক্রিয়েট করার জন্য আপনাকে চ্যানেলের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে চ্যানেল অপশনের উপরে ক্লিক করে নিলাম, চ্যানেল অপশনের উপরে ক্লিক করার পরে ঠিক এতগুলি অপশান এখানে দেখতে পাচ্ছেন, এই যে এতগুলি অপশান। যেহেতু আমার চ্যানেলটি ইউআরএল কাস্টম ইউআরএল ক্রিয়েট করা আছে, তাই আমার এখানে শুধুই এনাবেল দেখাচ্ছে। যদি আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এখানে এলিজেবল আর এখানে এনাবেল দেখাবে। তো আপনাকে এনাবেল অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। এক্ষেত্রে ছোট্ট একটা নিয়ম আছে, ছোট্ট নিয়মটা হলো এটাই যে আপনার যতক্ষণ পর্যন্ত একশোজন সাবস্ক্রাইবার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলের ইউআরএল কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন না, মানে পারমিশন পাবেন না ততক্ষণ পর্যন্ত। তো এনাবেল করার পরে ঠিক এরকমই একটা অপশান আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। এখানে এই অপশান থেকে এখানে দেখুন একটা অপশান আছে, এখানে লেখা আছে এই যে ইউআরএল ক্লেম ইট হেয়ার, ঠিক যে জায়গাটায় আমি কার্জার ঘোরাচ্ছি ঠিক এখানটায়, ইট হেয়ার, এই হেয়ার অপশানের উপরে ক্লিক করলেই আপনাকে এই অপশানটা শো করাবে, ঠিক আছে। এই অপশানটা যখন শো করাবে এখানে দেখুন একটা ছোট্ট বক্স আছে নিচের দিকে, দেখুন এখানটা একটা ছোট্ট বক্স আছে, বক্সের মধ্যে টিক লাগিয়ে এই যে ক্রিয়েট ইউআরএল এর উপরে ক্লিক করে দেবেন। এই অপশানের উপরে ক্লিক করে দিলে আপনার চ্যানেলটি তখন থেকে ঠিক যেভাবে আমি ইউআরএল লিখে যেভাবে গুগলের মধ্যে সার্চ করে দেখলাম যে আমার চ্যানেল ওপেন হয়ে গেছে, ঠিক এরকমভাবে আপনার চ্যানেলের লিঙ্ক কাস্টম লিঙ্ক মানে কাস্টম ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে। তো নেক্সট আর একটা বিষয় আমার দেখানোর আছে, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। এখন এই মুহূর্তে আমি দেখাবো যে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক লোগো কীভাবে লাগাতে হয়। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি যেমন আমি লাগিয়ে রাখিনি আপনাদের সামনে আমি আমার চ্যানেলে সেট করবো, আপনি চাইলে সেট করতে যদি মনে করেন যে আমি করবো না কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা খুব বেশি এফেক্ট পড়ে না, সবই সাইকোলজিক্যাল এফেক্ট। আমি যা অ্যাকচুয়ালি যা কিছু দেখালাম এগুলো এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্টের উপরে যাতে প্রভাব পড়ে মানুষের এবং চ্যানেলটা যাতে বেশি আকর্ষণীয় হয় সেই জন্যই সব কিছু পড়া, ঠিক আছে। তো এটার জন্য কী করতে হবে, এখন ক্রিয়েটর স্টুডিও ওর পরে চ্যানেল অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। চ্যানেল অপশানের উপরে ক্লিক করার পরে এখানে ব্র্যান্ডিং বলে একটা অপশান আছে, দেখুন এই যে ব্র্যান্ডিং অপশানটা দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডিং অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। ব্র্যান্ডিং অপশানের উপরে ক্লিক করার পর দেখা যাক কী আসে এখানে। তো এখানে এ চ্যানেল ব্র্যান্ডিং এলিমেন্ট টু ওভারলে অন ইয়োর ভিডিও, মানে একটা ভিডিওর ওপরে একটা লোগো সবসময় দেখা যাবে, ঠিক আছে, ওয়াটারমার্ক লোগো। তো এর জন্য অ্যাড এ ওয়াটারমার্ক অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখুন কিছু লেখাগুলো ফলো করতে হবে কিন্তু একটু মাঝে মাঝে, ঠিক আছে। যেমন এখানে লেখা রয়েছে ফর বেস্ট রেজাল্টস ইউজ ট্রান্সপারেন্সি অ্যান্ড জাস্ট ওয়ান কালার, মানে একটা কালারের একটা ওয়াটারমার্ক ওরা লাগাতে বলছে যার ব্যাকগ্রাউন্ড বলে কোনো কিছু থাকবে না, মানে লেজার লোগো যাকে বলা হয়, ঠিক আছে, লেজার লোগো বলে ধরে নিতে পারেন যদি বুঝতে না পারেন। লেজার লোগো মানে একটা কালারের একটা লোগো হবে। তো যাই হোক, আমি একটা লোগো তৈরি করেছি, আমার ফটোটাই আমি লোগো হিসেবে তৈরি করেছি দেখানোর জন্য। বাট ওটা সেট হবে কি না আমি জানি না, শিওর না, কারণ এটা আমি কোনোদিনই সেট করিনি, আজকে আপনাদের সামনেই ফার্স্ট সেভ করার চেষ্টা করবো। যে যাই হোক, এরপরে আছে রিকমেন্ডেড ফাইল ফরম্যাট পিএনজি অথবা জিআইএ বোধ হবে, ঠিক আছে, মানে যে পেজি হলে হবে না। আচ্ছা, এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB, মানে 1 MB-র মধ্যে ফাইলের সাইজটা হওয়া যায়। তো চলুন দেখে নিই, আমি একটা ফটো ক্রিয়েট করেছি অলরেডি। তো চুজ ফাইলের ওপরে ক্লিক করে নিই, চুজ ফাইলের ওপরে ক্লিক করে নিলাম। এরপরে ডকুমেন্ট অপশনের ওপরে যেতে হবে আর আমাকে সেই ফটোটা চুজ করতে হবে যে ফটোটা আমি ক্রিয়েট করেছি। তো এই ফটোটা আমি ক্রিয়েট করেছি, দেখি এটা লাগানো যায় কিনা বা সম্ভব হয় কিনা। তো এখন আমি সেভ অপশানের ওপরে ক্লিক করে দিই, সেভ অপশানের উপরে ক্লিক করে দিই, দেখি কী কন্ডিশন দাঁড়ায়। আর এভাবেই কিন্তু আপনাকে আপলোড নিয়ে নিয়েছে, ঠিক আছে, আপলোড নিয়ে নিয়েছে। এবার আমাকে আরও একবার সেভ করতে হবে, আরও একবার সেভ অপশানের উপরে ক্লিক করে দেবো আমি। এই যে আরও একবার সেভ অপশানের উপরে ক্লিক করে দিলাম, আরও একবার সেভ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও কিছু অপশান চলে এলো। আসলে আরও যে অপশানগুলি চলে এসছে যেগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলি হলো ডিসপ্লে টাইম। আচ্ছা, এখানে টাইম ফিট করে দেওয়া যায়, ঠিক আছে, স্টার্ট টাইম কখন হবে এবং শেষ কখন হবে এখানে টাইম
টাইমটার উপরে কাস্টমাইজ করা যাবে। কাস্টমাইজ স্টার্ট টাইম, এন্টার ভিডিও, এন্ড অফ দ্য ভিডিও, এগুলো সেট করা যেতে পারে এখান থেকে। ঠিক আছে, সেট করার পরে এখান থেকে আপডেট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে, ব্র্যান্ডিং ওয়াটার মার্ক। ঠিক আছে, যে আপডেট করে দিলে হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সেভ হয়ে গেছে। এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যান, সঙ্গে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।